সহি বুখারীতে পাওয়া যায়, ইবনু জুবাইর আব্দুল্লাহ বিন জুবাইর ইমামতি করছেন, এটা স্পষ্ট পাওয়া যাচ্ছে যে মসজিদে এত জোরে আমিন বলা হতো ওনার ইমামতিতে, যখন ওলা দলিন বলা হতো তখন এমন জোরে আমিন হইতো যে মসজিদ গম গম করে বেজে উঠত, বোঝা গেছে? তারপরে একটা হাদিস পাওয়া যায় সহি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাত কুমুল ইহুদু আলা মা হাসাদাত কুমুল আলা সালামি ওয়া তামিন, ইহুদিরা তোমাদের প্রতি সালাম এবং আমিনের ক্ষেত্রে যে হিংসাটা করে আর কোনো বিষয়ে এত হিংসা করে না। তাহলে আমিন শুনলে খেপে যাওয়া, আমিনকে অপছন্দ করা, এটা হলো ইহুদিদের চালচলন। সেই ইহুদিদের এই চালচলন পেয়েছে আমাদের দেশের তথাকথিত মুফতি জৈব জাল হাদিস বিশেষজ্ঞ মুফতি। জৈব জাল হাদিসকে কি করবে, হুজুরের মিছিল নিয়ে এসে ওটাকে ঠিক করে দেবে। হ্যাঁ, এতগুলো দেওবন্দি হুজুর, এতগুলো আমাদের বেরেলভী হুজুর আছে, এতগুলো মুফতি আছে, আমরা সবাই মিলে বললাম সহি, এগুলো মাঝহাবি সহি, এগুলো বেরেলভী সহি, এগুলো দেওবন্দি সহি, এগুলো প্রকৃত সহি না, এটা মহাদেশদের দৃষ্টির সহি না। হ্যাঁ, আমরা বুঝে ফেললাম তোমরা তোমাদের ইহুদিদের সাথে মিল আছে, ওরাই উল্টা বলে আমরা যারা আমিন বলি তাদেরকে বলে ইহুদির দালাল, অথচ তারাই ইহুদির দালাল, ইহুদিদের চরিত্র তাদের কাছে পাওয়া যাচ্ছে, আমিন শুনলে মসজিদ থেকে বের করে দিচ্ছে, এরাই ইহুদির দালাল, এরাই হলো ইহুদিদের দোসর, আমিন শুনলে মসজিদ থেকে বের করে, এরাই তো ইহুদি, শুভ একবারে দলিল দ্বারা ইহুদি প্রমাণিত, ইহুদির দোসর। হ্যাঁ, কাজে এগুলো হলো আমাদের এই বাকওয়াস দেখা যাবে না। আমি কোরআন হাদিস থেকে একটা হাদিসও পড়বে, আপনার ছয়টা শব্দ আছে, আমিন বলার কয়টা শব্দ, ছয়টা শব্দ, ছয়টা শব্দের মধ্যে একটা দিয়ে আস্তে পড়া বোঝাবে, কিন্তু এগুলো যদি আবার হাদিসের দৃষ্টিতে আরবি ভাষার দৃষ্টিতে বোঝা যায় তাহলে এটা দিয়েও জোরে পড়লে বোঝায়। দুইটা শব্দ আছে, খাফা আর একটা হলো খাফাজা। খাফা মানে কি, খাফা শব্দের অর্থ হলো গোপন স্বর, খাফা মানে গোপন, আর খাফার আরেকটা অর্থ হলো প্রকাশ করা, খাফা লিয়ার বউ মিন নাফেকায়হি, ইঁদুরটি তার গর্ত থেকে বেরিয়ে গেল, এটাকে বলা হয় খাফা। খাফা মানে তাহলে প্রকাশ হওয়া, আর খাফা মানে গোপন হওয়া, তাহলে কোনটা অর্থ নেবে? ছয়টা শব্দ দিয়ে বোঝা যায় যে প্রকাশ্য শব্দে, তাহলে এটার অর্থ প্রকাশ্য। আর একটা হলো খাফাজা, খাফাজা অর্থ কি, নিম্ন স্বরে, নিম্ন স্বর বলতে কত, মসজিদের বাইরের থেকে যে স্বর শোনা যায় এটাকে খাফাজা বলা হয়। বাড়িতে আপনি পড়তেছেন, বাড়ির বাইরে থেকে যে স্বর শোনা যায় এটাকে বলা হয় খাফাজা। আজান একটা তো অনেক দূর থেকে শোনা যায়, একামত অনেক দূর থেকে, কিন্তু আমিন যেটা মসজিদের বাইরে শোনা যায়। অতএব এদের এগুলো হলো বাকওয়াস। আপনি মক্কা মদিনা দেখলেন, একেবারে অন্তর শান্ত করে ফেলেন, আর হাজার হাজার হুজুরকে আপনি পিছে ফেলে দেন, অম্বুজমাল ওয়ারা যুহুরে যাহরিকা, তাদেরকে পিছনে নিক্ষেপ করেন, যত বড় মিছিল দেখবেন এই মিছিলের কানা করিয়ে মনে নাই, আমার সাথে কোরআন আছে, হাদিস আছে, মক্কা মদিনা আছে, আর যত শব্দ, যত নাম, এলাকার নাম মুখস্থ ছিল সব ভ্যানিশ করে নিয়েছি, ডিলিট করে আমার মস্তিষ্ক বিবেক, হ্যাঁ, কি করেছি, পরিষ্কার করে দিয়েছি, আলহামদুলিল্লাহ।